বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের অনেক অঞ্চলে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে, বিশেষ করে হাওর অঞ্চলগুলোতে। সুনামগঞ্জ হাওর অধ্যুষিত এলাকা, এখানকার হাওর অঞ্চলগুলো এখন কৃষকদের ধান কাটার মৌসুম। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবজনিত কারণে দেশ জুড়ে লকডাউন এবং পরিবহন সেক্টরের অচলাবস্থার কারণে এ সময় কৃষি শ্রমিকদের ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ প্রায় অনিশ্চিত। এতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। এমত অবস্থায় বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার কথা মাথায় রেখে অতি দ্রুত এই ধান কেটে দেওয়ার লক্ষ্যে কৃষক ও খামারিদের জন্য কৃষি যন্ত্রের অগ্রপথিক মেটাল নিয়ে এসেছে FM ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার। হাওড়ে ধান কাটা শুরু হয়ে গেছে, বিভিন্ন কোম্পানির কম্বাইন হারভেস্টারগুলি মাঠে রয়েছে। আমাদের যে মেটালিক ডিটেক লিমিটেড অন্যতম, তাদের যন্ত্রগুলি খুবই ভালো। আমরা আশা করছি যে আগামী 7 দিনের ভিতর ধান কাটা শেষ হয়ে যাবে। সুনামগঞ্জ সদর উপজেলায় 12টি মেশিন মাঠে থাকবে। একটি মেশিন দিয়ে দৈনিক 7 একর জমি প্রায় কাটা যায়, যার ফলে খুব দ্রুত ফসল কৃষক ঘরে তুলতে পারবে। 1 একর জমি ধান কাটার জন্য মাত্র 2 জন শ্রমিক ও 1 ঘন্টা সময় যথেষ্ট, যার ফলে প্রায় 70% সময় ও খরচ সাশ্রয় হবে। দি মেটাল এই FM কম্বাইন হারভেস্টার হাওড় অঞ্চলের জন্য খুবই উপযোগী একটা মেশিন, যে মেশিন 8 থেকে 10 ইঞ্চি কাদা পানির মতো কাটতে পারে। একই সাথে মারাই ঝাড়াই ব্যাংকের মধ্যে 15 মন ধান এরকম স্টকে রাখা যায়। 70% দিবে সরকার, অনলি 30% টাকা কৃষক দিয়ে কোম্পানি থেকে মেশিনটা ক্রয় করে নিয়ে যাবে। এই যন্ত্রের দ্রুত ও কার্যকরী ক্ষমতা সম্পন্ন প্রশস্ত কাটিং হেডার কম সময়ে অধিক পরিমাণ জমির ফসল কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে পারে। মারা দেওয়া নাই, আর খের দ্বারা নাই, আর খালি দাঁত মনে করে এটা গুলি হয়ে দিব, আমরা বস্তা তৈরি পারছি। হয়তো হারা হারা ঘন্টা দেড় ঘন্টায় 5-6 কার কাটতে পারে। আর আমরা আরও চাই আর এইগুলো আরও লামক। হাওর, এটা আমরা হাওরটা একটু নিচু এলাকা, যখন বৃষ্টি দেয় পানি অনেকগুলা জমে যায়, তখন মানুষের খাটা অসম্ভব হয়ে যায়, অসম্ভব হয়ে যায়। তখন মেশিন আসাতে আমরা তাড়াতাড়ি ধানটি কাটতে পারছি। অন্যান্য গাড়ি যদি 15 কেয়ার খাটে, আমরা খাটি 20 কেয়ার, এতই আমরা 5 কেয়ার বলন খাটতে পারি। কোম্পানিটা ভালো, কোম্পানিটা ভালো, অনেক ভালো। কৃষিকাজে কৃষকদের পাশে সবসময় বন্ধুর মতো সহায়ক ভূমিকা রাখবে FM ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার।